আইপিএল স্থগিত হওয়ার পর থেকেই আলোচনায় সাকিব মুস্তাফিজ। এর মধ্যে ভারতে করোনার প্রকোপ বাড়তে থাকায় দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ হয়ে গেলে আলোচনা রূপ নেয় শঙ্কায়। কখন ফিরবেন, কিভাবে ফিরবেন, এই প্রশ্ন তখন চারদিকে। বিশেষ কোনো ব্যবস্থা হবে কি বাংলাদেশের ক্রিকেটের এই বড় দুই তারকার জন্য? অবশেষে বৃহস্পতিবার সকাল থেকেই গুঞ্জন শুরু হয় যে কোনো সময় দেশে আসছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। আইপিএল কর্তৃপক্ষ চার্টার বিমানও নাকি প্রস্তুত করেছেন তাদের জন্য, অপেক্ষা শুধু দেশের প্রশাসনের অনুমতি। সারাদিনের প্রতীক্ষার অবসান মিলে কাঙ্ক্ষিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি। আহমেদাবাদ থেকে বিকেল 3:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নেমে আসে সাকিব এবং মুস্তাফিজকে বহনকারী চার্টার্ড বিমান। সাকিব একা আসলেও মুস্তাফিজের সঙ্গে ছিলেন তার স্ত্রী। ততক্ষণে বিমানবন্দরে ভিড় জমে গণমাধ্যম কর্মীদের, দুই তারকার আগমনের খবর সংগ্রহে অপেক্ষায় সংবাদকর্মীরা। কিন্তু এদিন একেবারে ক্যামেরার আড়ালেই থাকলেন দুই ক্রিকেটার। তবে জানা গেছে দুই ক্রিকেটার উঠেছেন আলাদা দুটি পাঁচ তারকা হোটেলে। রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে কোয়ারেন্টিনে থাকবেন সাকিব, আর কারওয়ান বাজারের একটি হোটেলে সস্ত্রীক থাকবেন মুস্তাফিজ। পাঁচ তারকা হোটেলে গিয়ে মেলে সত্যতা, এখানেও গণমাধ্যমকে ফাঁকি দিয়েছেন ফিজ। তবে মুস্তাফিজের ক্রিকেট সরঞ্জাম আর লাগেজ চোখে পড়ল হোটেল লবিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে দুজনকে। বিসিবির পক্ষ থেকে তাদের কোয়ারেন্টিন সময়সীমা কমানোর আবেদন করা হলেও তাতে ভ্রুক্ষেপ করেনি স্বাস্থ্য বিভাগ। এদিকে সাকিব এবং মুস্তাফিজ সুস্থভাবে দেশে ফেরায় শুভকামনা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।